লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। নির্বাচনের আগে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি, পিছিয়ে নেই তৃণমূলও। তেড়ে ফুঁড়ে জনসংযোগে নেমেছে রাজ্যের শাসক দল। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে জনসংযোগ যাত্রায় নেমেছে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরছেন তারা। ওঙ্কার বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, সিএএ নিয়ে বারংবার ভাওতা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রত্যেক মানুষেরই ভোটার কার্ড আছে, তারা প্রত্যেকেই এদেশের নাগরিক। অক্টোবর মাস থেকেই মানুষের পাশে আছি মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে, যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছে পশ্চিমবাংলায়, আর একদিকে কেন্দ্রীয় সরকারের বিমাতৃ সুলভ আচরণ, রাজ্যের উন্নয়নের টাকা আটকে রাখা, ডেভেলপমেন্টের টাকা আটকে রেখেছেন, গরিব মানুষের বাড়ির টাকা আটকে রেখেছেন, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, এটা দিল্লির গভর্নমেন্ট সরকার আটকে রেখেছেন, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই অর্থনৈতিক দুরবস্থার মধ্য দিয়েও মানুষের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে তার স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রীর টাকা, মেয়ের বিয়ের টাকা, রূপশ্রীর টাকা, ল্যাপটপ থেকে শুরু করে আমার কৃষকদের ভাতা সমস্ত, কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা মুখ্যমন্ত্রী দিয়ে চলেছেন, আর একদিকে কেন্দ্রীয় সরকার নানারকমভাবে মিথ্যা ভাওতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, রাজ্যের উন্নয়নটাকে বন্ধ করে রেখেছেন। এটার জন্যেই আমরা মানুষের কাছে এসেছিলাম। আগামী লোকসভা ভোটে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে বিজেপিকে জবাব দেবে। কড়া ভাষায় মোদী সরকারকে আক্রমণ বাগদার বিধায়কের। উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা।